হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিও শুরুতেই দেখো আমি ছোলা ভিজিয়ে দিচ্ছি। ঘরে ছিল ছোলা, তো সেই ছোলাগুলো ভিজিয়ে দিচ্ছি। আর রাত্রে ভিজালে ভালো হতো, কিন্তু সকালবেলা ভেজাচ্ছি। আর ছোলাগুলো অনেক দিনেরই আনা ছিল, তো সেই জন্য ভাবলাম একটু স্পেশাল কিছু বানাবো, তো সেই জন্য ছোলাগুলো ভিজিয়ে দেব। তো দেখো ছোলাগুলো অনেকগুলোই পোকা ধরে গেছে, তো সেই জন্য আমি কিছুটা দিচ্ছি আর কিছুটা আর দিব না, সেগুলো একদম নষ্ট হয়ে গেছে। আর এখন একটু ভালো করে ধুয়ে নিই, তারপরে ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে টিজিয়ে তারপরে আমি অন্য কাজগুলো করব। তো ছোলা ভিজতে তো বেশিক্ষণ লাগে না, দুপুরের মধ্যে হয়তো ভিজে যাবে। আর আমি দুপুরেই বানিয়ে নেব আজকে ঘুগনি। তো আমার মেয়ে অনেক দিন ধরেই ঘুগনি খেতে চাইছে, তো ঘরে মটর থাকলে মটরই ভিজিয়ে দিতাম, কিন্তু মটরটা নেই, সেই জন্য ছোলাটাই ভিজিয়ে দিচ্ছি। তো দেখো কতগুলো ওই যে পোকা পোকা এগুলো সব ভেসে উঠছিল, তো সেগুলো আমি ফেলে দিলাম। তো এইভাবে করে আমি ধুয়ে তারপরে রেখে দিচ্ছি, পরে আবার ধুয়ে নেব। আর এখন আমি আর আমার বর চা খেতে চলে এসেছি, তো আমরা দুজন এখন চা খেয়ে নেব। তো চা তো না, গ্রিন টি, তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমরা গ্রিন টি খাই। তো গ্রিন টির সঙ্গে কিন্তু মেরি বিস্কুটটাই বেশি ভালো লাগে, কারণ গ্রিন টিতে তো কোনো মিষ্টি নেই, আর মেরি বিস্কুটটা একটু মিষ্টি মিষ্টি, সেই জন্য খেতে সুবিধে হয়, মানে আমার কাছে ভালো লাগে। সেই জন্য আমি গ্রিন টি দিয়ে মেরি বিস্কুটটাই বেশি পছন্দ করি। তো আমরা দুজন মিলে এখন খেয়ে নিচ্ছি, খেয়ে টেয়ে অন্য কাজ করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, আর দেখলে তো ছোলা ভিজিয়ে রাখলাম, তো স্পেশাল একটা আইটেম হবে। আর চাটা খাওয়া হয়ে গেছে, কোয়েল পড়তে গেছে আজকেও, আর কোয়েল চলে আসবে একটু পরেই। এখন বাজে 8:45, আর একটু পরেই কোয়েল 9:30-এর দিকে আসবে। তো এখন আমি ঝটপট রেডি হয়ে গেছি কাজকর্ম সেরে, আর এখন একটু বাজারে যাব। তো বাজারে যাব, বাজার থেকে বাজার টাজার করে যতটা পারি করে নিয়ে এসে তারপরে কোয়েলকে আনতে যাব। কোয়েলকে এনে টেনে তারপরে সকালের খাবার রেডি করব। তো এখন একদম সময় নেই, তো শুধু দৌড়াতে হবে। তো চলো আমার সঙ্গে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, কেমন? চলো একটু বাজারে যাই। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি বাজারে। আর বাজারে কত রকমের দেখতে ইচ্ছে করে, তাজা তাজা মাছগুলো আমি একটু ভিডিও করে নিলাম। কিন্তু দেখো ফ্রেন্ড, মাছগুলো একদমই তাজা, খুব সুন্দর হচ্ছে, মনে হচ্ছে সব কিন্তু কিনলে তো হবে না, আমার মেয়ে আর কি বড় মাছ খাবে, তো সেই জন্য বড় মাছ কিনতে চলে এসেছি। আর আমার মেয়ে কিন্তু লেজাটা ভালোবাসে বেশি, সেই জন্য আমি লেজাটাই কিনছি, লেজা মাথা এগুলো কিনবো মাছের। তো এগুলোই আমার মেয়েরা বেশি পছন্দ করে। মাছগুলো দেখো, এই যে মাছগুলো একদম তাজা, কিন্তু মানে দু একটা নড়ছেও দেখে মনে হচ্ছে। আমি বাজার থেকে চলে এসেছি, আর বাজার কমপ্লিট হয়নি, শুধু মাছের বাজারে গিয়েছিলাম, তারপরে আর বাজার করতে পারিনি, কারণ কোয়েলের আনার টাইম হয়ে গেছিলো। তো ওই যে দেখো কোয়েল চলে এসেছে, আর এখন আমি বাড়িতে আছি। এখন বাড়িতে ওই যে রান্না বসিয়ে দিয়েছি, আর ওর বাবা গেল আবার বাজারে সবজি টবজি আনতে। আজকে মাংস হবে না, তো প্রতিদিন প্রতিদিন ভালো লাগে না মাংস খেতে, সেই জন্য আজকে মাছই এনেছি। আর দেখো কী কী এনেছি মাছ। সানডে মানেই মাংস, এটা তো থাকেই, তো মাংস আজকে আনা হয়নি। আজকে দেখো মাছই এনেছি, আর আমার মেয়েরাই বললো মাছ নিয়ে আসবা, মাংস খাবো না আজকে। তো দেখো কী কী মাছ এনেছি, দু রকমের মাছ এনেছি, বেশি আনিও নি, যেটা যেটা পছন্দ করে সেগুলোই এনেছি। এই যে মুড়ো মাছ, লেজা,
রেজাটা ছোট করে ফেলছে কথা বলতে বলতে। আর এখানটায় আছে এটা কাতলা মাছ, আর এই যে বোয়াল মাছ। তো এই দুটো মাছই আজকে রান্না হবে। তো দেখো মাছ ধোয়া হয়ে গেছে, আর কটা মাছ আমি ভেজে নিচ্ছি সকালে খাওয়ার জন্য। আর এখানে আলু আর ডাল সিদ্ধ দিয়েছিলাম, তো সেগুলো হয়ে গেছে, এখন সব কিছু মাখিয়ে নেব। আর এই যে পেঁয়াজ ভাজা করে নিলাম একটু, এটা দিয়ে কিন্তু আলু সিদ্ধ তারপরে ডাল সিদ্ধ মাখালে কিন্তু অসাধারণ লাগে। আর শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি, এখন সব খাওয়ার জন্য রেডি। দেখো আমরা চলে এসেছি ছাদে, আর আমার বর মাখিয়ে নিচ্ছে আলুটা। আর এই যে দেখো ডালটা কি সুন্দর হয়েছে। তো এইভাবে করে ডাল আমার পায়েল খুব পছন্দ করে, আমরাও ভালোবাসি, তো সেই জন্য এইভাবেই ডালটা সিদ্ধ দিই, আর একবারই হয়ে যায় ডাল আলু সিদ্ধ। তো এইভাবে করে করলে খুবই ভালো হয়। এবার আমি মাখিয়ে নেবো আর কি, তারপরে খেতে বসে যাব সবাই মিলে। আর ছাদে হালকা রোদও আছে, আর এখন কিন্তু রোদে বসতে খুব ভালোই লাগে, সেই জন্য দেখো আমি ছাদে সবার খাবার বেড়েও দিয়েছি আর পাতায় খাচ্ছি, কারণ সবসময় বাসন মাজতে ভালো লাগে না, সেই জন্য পাতায় খেতে মাঝে মাঝে সুবিধা হয় আর কি। আর একটু ঘিও নিয়ে নিলাম। এখন চলে এসেছি আমি দুপুরের রান্নায়। তো দেখো এই যে রান্নাও হয়ে গেছে আমার, এই যে বাঁধাকপির ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে, মাছের যেগুলো তেল টেল মাথা টাথা যেগুলো ছিল আর কি সাইডের, সব কিছু দিয়ে বাঁধাকপিটা করেছি, আর বাদ বাকি তেলটা দিয়ে তেল ভাজা করেছি আর তেলের বড়া আর কি। আর এটা বোয়াল মাছের ঝোল আলু বেগুন দিয়ে করেছি, আর এইখানে এই যে কাতলা মাছের ঝোল এটা শুধু আলু দিয়ে করেছি। তো একটু রিচি করেছি, একটু তেল মশলা বেশি করে দিয়ে, বড় মাছ কিন্তু একটু ভালো করে না রান্না করলে খেতেও ভালো লাগে না, সেই জন্য আমি একটু ঝাল মশলা দিয়েই করেছি। তো এই হয়েছে আজকের মেনু, তো এখন সবাই খাবে আর কি। আর এখন আমি বাসন মাজতে বসে গেছি, বাসন না মাজলে তো হবে না, তো আমি এখানেই বেশিরভাগ বাসনগুলো মেজে নিই, সেই জন্য এখানেই মাজছি আর কি। আর এই যে দেখো কতগুলো বাসন ছিল এগুলো সব মাজলাম এখনই, আর ওগুলোও মেজে নিচ্ছি, মেজে টেজে ধুয়ে রেখে দিয়ে তারপরে এখনকার মতো কাজ শেষ হবে আর কি। তো বাসন মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। আর আমার বর এখনও বাড়িতে আসেনি, ও একটু বাইরে গেছে, আর মেয়েদের খিদে পেয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেলে আর কি ধুয়ে টুয়ে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে মেয়েদেরকে খেতে দেব। আর এখন অনেকটাই লেট হয়ে গেল, সেই জন্য তাড়াতাড়িও করছি আর কি, সময় যে কীভাবে চলে যাচ্ছে বোঝাও যায় না। একা হাতে সব কিছু করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, তো আমারও সময় লেগে যাচ্ছে। আর এই মাছ ধোয়া তরকারি কাটা এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। আর এই যে দেখো যেই মটরগুলো সকালে দেখিয়েছিলাম তোমাদের, সেইগুলো দিয়ে যে আমি একটু ঘুগনি করছি খাসির তেল দিয়ে। আমার বড় মেয়ে আর কি পায়েল খুবই ভালোবাসে খাসির তেল দিয়ে ঘুগনি খেতে, জন্মদিনের সময় বলেছিল, তখন করতে পারিনি, সেদিন নিরামিষ খেতে হয়েছিল, 1 জানুয়ারিতে ওর জন্মদিন, তো সেদিন নিরামিষ খেয়েছিলাম, তো সেটাই আজকে করে দিচ্ছি। আর এই যে দেখো দুই বোন খেতে বসে গেছে এখন, পায়েল আর কোয়েল। তো পায়েলকে মুড়োটা দিয়েছি, ও মুড়ো খেতে খুব পছন্দ করে, আর লেজাটাও দিয়েছি। তো এগুলো দিয়ে খাওয়া হয়ে গেলে তারপরে বোয়াল মাছের ঝোলটা দেব, যদি খায় খাবে। আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেল, আর বাসন টাসনও মেজে নিয়েছি, আর ওদেরকে খেতেও দিয়েছি। এখন স্নানে যাব, এখন প্রায় 2:30 বাজতে চললো, এখন স্নান টান করে তারপরে ফটাফট রেডি হই। হ্যালো ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি দেখো একবারে রেডি হয়ে গেছি। তোমাদেরকে এতক্ষণ কিচ্ছু বলিনি, তো এখন বলছি, আমার মেয়ে মানে পায়েল যাচ্ছে নার্সিং পড়তে। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মেয়েকে নার্সিং পড়াবো, তো টাকা পয়সার একটু সমস্যা, তো যাই হোক অনেক কষ্ট করে মানে আমাদের এখানে রায়গঞ্জেই চান্স পেয়েছে বেসরকারিতে, সরকারিতে চান্স পায়নি, বেসরকারিতেই মানে একটা নার্সিং হোমে চান্স পেয়েছে। এখানেও ট্রেনিং হবে আর এখানে পরীক্ষার মাধ্যমে সিলেক্ট হয়েছে। তো প্রথমে হয়েছিল কলকাতায়, তো সেখানে পাঠাতে পারিনি, সেখানে অনেক
টাকা লাগবে। তো এখানে সেরকম ও কলকাতার থেকে এখানে হাফ টাকা লাগছে, তো সেই জন্য এখানেই ভর্তি করেছি। আর এখন যাওয়ার সময় হয়ে এসেছে, তো এখন রেডি হয়ে গেছে সবাই আর এখন চলে যাবে। তো খুব খারাপ লাগছে, এখন সারাদিন তো হাসি ঠাট্টায় কেটে গেল, তো এখন খুবই খারাপ লাগছে। তো মনে হচ্ছে যে বিদায় দিয়ে দিচ্ছি মেয়েকে, তো কারণ এর আগে আমার মেয়ে কোনো দিন বাইরে যায়নি, আমার কাছ থেকে দূরে যায়নি আর কি। যদিও যায়, দিদাবাড়িতে গেছে, আবার একদিন দুদিন খুব বেশি চলে এসছে, তাছাড়া সেরকম কোথাও যায়নি। তো যাই হোক, এখন যাওয়ার পালা, যাওয়ার সময় চলে এসছে। তো পাড়ায় গেছে প্রণাম করতে, মানে আমাদের পাশের বাড়িগুলোতে প্রণাম করতে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। তো মেয়েকে ছেড়ে কোনোদিন থাকিনি, সেই জন্যে খুবই খারাপ লাগছে। একবারে চলে যাচ্ছে, তো কাছেই আমার বাড়ি থেকে ট্রেনিং সেন্টার, কিন্তু বাড়িতে থাকা যাবে না, ওখানেই থাকতে হবে। আর এখন যে বাড়ির থেকে বেরোলো, এখন তো এইভাবেই ট্রেনিং হবে 3 বছর, তারপরে নিজের কাজ টাজ করবে, তো বাড়িতে থাকা সম্ভব না। হয়তো ঘুরতে আসবে 1 মাস কি 10 দিন এরকম থাকবে, তারপরে আবার চলে যাবে। তো মেয়েকে আমি আর কাছে পাবো না, তো সেই জন্য খুব খারাপ লাগছে। মেয়েকে বুঝতেই দিইনি যে আমারও খারাপ লাগতে পারে। বলছিল, মা তুমি সবার মা কান্না করছে, সবাই নাকি যাচ্ছে, তুমিও কান্না করবে নাকি? তা আমি বলেছি, না কেন কান্না করবো এখান থেকে এখানে। তো অনেক কষ্টে সারাদিন নিজেকে ধরে রেখেছিলাম, কারণ কান্না করলে কান্না করলেও একদম নার্ভাস হয়ে যাবে, কারণ ও কোনোদিন বাড়ির বাইরে থাকেনি, এত বছর হয়ে গেছে, সারা জীবন আমার সঙ্গেই থেকেছে, এখন বাইরে যে কী করে থাকবে সেটা ভেবে খুব খারাপ লাগছে। এমনিতে অসুবিধা নেই, আমার মেয়ে সবই পারে, আমি সবই শিখিয়েছি, কিন্তু একা একা কোনোদিন থাকেনি। বিশেষ করে আমার ছোটো মেয়েকে ছাড়া তো ওর চলেই না, 2 বোন একদম সারাক্ষণ গায়ে গায়ে লেগে থাকে। তো যাই হোক, এখন যাব। তো এখান থেকে প্রণাম করে এসে আমি বললাম, আমার মায়ের বাড়ি তো কাছেই, তোমরা জানোই তো, ওখানে যাবে একটু প্রণাম করতে। তো এই তো মেয়েকে বিদায় দিয়ে দিচ্ছি, খুব খারাপ লাগছে। এখন বেডিং পত্রগুলো বের করি, একদম সময় নেই। এই যে দেখো, বেডিং পত্রগুলো বের করে নিচ্ছে ওর বাবা, আর ওই বের করছে, আর বাক্সটা তো প্রচণ্ড ভারী হয়েছে, সেই জন্য নিতে একটু অসুবিধে হচ্ছে। তো কোনো রকমে নিচে নিয়ে তারপরে টোটোতে করে নিতে হবে, আর এই যে ট্রলি ফলি সব নিতে হচ্ছে আর কি। তো অনেকগুলো জামা কাপড়ই নিতে হয়েছে, সেই জন্য অনেকগুলোই ওয়েডিং হয়েছে। তো এগুলো সব নিয়ে তারপরে টোটোতে করে আমরা যাব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, তোমরা সবাই ভালো থেকো।